আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো কবুতরের ঠান্ডাজনিত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলবো, এবং কি কবুতরের খামারে কীভাবে ডিম বাচ্চা বেশি করে উৎপাদন করা যায়। আর আমার কাছে আমার পাঁচটি ছোটো ভাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে, এই পশু পাখির ভিডিওগুলো দেখে অনেক দূর থেকে আমাদের জেলার একবারে অনেক অন্য একটা থানা থেকে ওরা আসছে আমার সাথে দেখা করার জন্য। তো ওদের যেই প্রশ্নগুলো, যে ওরাও কবুতর পালন করে ছোটো খামারি, তো ওরা আসলে সবাই মাদ্রাসার ছাত্র, এর আগে কিন্তু আপনারা একটা ছোটো শর্ট ভিডিওতে দেখছিলেন, তো ওরা ফেস শু করতে চায় না, কারণ আসলে ওরা স্টুডেন্ট মানুষ, কবুতর পালন করেন, এই জন্য বাসা থেকে এত দূরে আসছে, সমস্যা হতে পারে বড় ভাই কিংবা অনেকেই দেখবে, এই জন্য ওরা সামনে আসতেছে না। তো ওদের যে প্রশ্নগুলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবে, এবং কি ওদেরকেও বুঝিয়ে দিব ভিডিওর মাধ্যমে যে কীভাবে কবুতর স্বাভাবিকভাবে, ছোটো খামারিরা কিংবা স্টুডেন্ট যারা আছেন অনেক সময় কবুতর পালন করে অনেক টাকা নষ্ট করেন, কিংবা কবুতরের ডিম বাচ্চা বেশি করে উৎপাদন করতে পারেন না খামারে। তাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ সব ধরনের যে সমস্যাগুলো এগুলো নিয়ে কথা বলবো। আর এখন বৃষ্টির সময় বিশেষ করে ঠান্ডা এবং যেই সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আমরা চলে আসছি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আবারও বলে দিচ্ছি, কবুতরের চিকিৎসা বিষয়ে যে কথাগুলো সেগুলো শেয়ার করব। আসলে মূলত আমি, অনেকজন অনেক ধরনের কবুতর পালন করে, তো আমি যেভাবে কবুতরগুলোকে পালন করে কিংবা সুস্থ রাখতেছি আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, কিংবা আমার যেই ছোটো ভাইগুলো আসছিল ওদের যেই প্রশ্নগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে অনেকেই অনেকভাবে কবুতর পালন করেন, জানি না, তো বাংলাদেশে আমি কিন্তু আসলে দীর্ঘদিন পরে আসছি, প্রায় দীর্ঘ 6 বছর পরে পৃথিবীর সবচাইতে বড় একটি খামারে আমি জব করছি, ওখানে 6 লক্ষ কবুতর আমি পালন করছি। তো এছাড়াও আমার লফট আছে নিচে রুমের মধ্যে, আমি কবুতর পালন করি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখবেন। তো ওইখানকার যেই দৃশ্যগুলো সেটা দেখাইতে আপনাদেরকে পারতেছি না, সেটা হলো বিশেষ করে বৃষ্টির কারণেই সমস্যাটা। তো আজকে শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঠান্ডাজনিত সমস্যাটা। এখন বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, কবুতরের ঠান্ডা সমস্যা, কবুতর খকখক করতেছে, কিংবা কবুতরগুলো চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়া, কিংবা ভাইরাসে আক্রমণ করতেছে, অনেক কবুতরের জিম ধরে বসে থাকে, সেই বিষয়টা নিয়ে আজকে শুরুতেই কথা বলবো। আর সেটা হলো আপনাদেরকে, আমার এখানে কোনো অসুস্থ কবুতর নাই আল্লাহর রহমতে, খুবই সুন্দর একটা দৃশ্য, নিজে কি বলবো, আর একটা কবুতরও কিন্তু অসুস্থ নাই, এই জন্য আপনাদেরকে কোনো অসুস্থ কবুতর দিয়ে টিপস দেখানো দেখাইতে পারতেছি না। তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের লফটের কবুতরগুলো চিকিৎসা করতে পারবেন, ঠান্ডাজনিত সমস্যাগুলো হইলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে চিকিৎসা করলে কবুতরের ঠান্ডা রোগটা ভালো হবে। তো আমি যে কাজটা করি সেটা হলো, আমি ঠান্ডার যে কোর্সটা করি সেটা আপনার আসলে রোগ মাফিক চিকিৎসা করি, যেই রোগগুলো হয় আমার কবুতরগুলোর সেই রোগগুলোর রোগ মাফিক আমি চিকিৎসাগুলো করি। আর এছাড়া আদার্স বাহিরে কোনো চিকিৎসা আমি অগ্রিম কোনো, মানে দেখা গেছে যে অনেকে মাসিক কোর্স বলা হয় যেটাকে, যে প্রতি মাসে মাসে কবুতরকে ভিটামিন ছাড়া অন্য কিছুই কোনো ধরনের কোনো রোগের জন্য কোনো কোর্স করানো হয় না আমার খামারে। তো সেটা হলো আমি প্রতি 2-3 মাস পর পর আমি কৃমি কোর্সটা করাই ফেলাই। তো আপনারাও যদি পারেন 2-3 মাস পর পর ডিম বাচ্চা বেশি করে উৎপাদন করার জন্য কৃমি কোর্সটা খুবই জরুরি, কবুতরের লফটের সবচাইতে বেস্ট হলো কৃমি কোর্স, আপনারা প্রতি 3 মাস পর পর করালেই আমি মনে করি বেস্ট। এখানে আপনার রুলস যেটা আছে রুলসের পরেও এক মাস সময় দিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আবার অতিরিক্ত করাতে গেলে সময় পাওয়া যায় না, কবুতরের বাচ্চা থাকে অনেক, ছোট ছোট বাচ্চা থাকে অনেক, কবুতর ডিমে থাকে, ডিমে তাও দেওয়া ছাড়া দেয় যদি ডোজটা একটু বেশি পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কবুতরের কৃমি কোর্সটা প্রতি 3 মাস পর পর কিংবা 2.5 মাস পর পর করায় নেবেন, তাহলে আপনারা ভালোভাবে ডিম বাচ্চা পাবেন। আর এখন ঠান্ডাজনিত যে সমস্যাটা, যদি দেখেন কবুতর জিম ধরে বসে আছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, তো শুরুতে যেই কাজটা করবেন সেটা হলো কবুতরের লফটাকে পরিষ্কার করবেন, ভালোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে কবুতরের পায়খানাটা দেখবেন, যে কবুতরের আসলে কোন সমস্যাটা হচ্ছে সে বিষয়টা দেখে তারপরে আপনার রোগ নির্ণয় করে ওই রোগ মাফিক আপনারা ঠান্ডার জন্য ওষুধটা দিবেন। তো স্বাভাবিকভাবে যদি দেখেন যে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, আমি আমার লফটে আমি যে ওষুধটা দিই সেটা হলো আমি ডক্সি 100 এর সাথে আমি সিরামিনটা দিই, মানুষের যে ওষুধটা, এই দুটো ওষুধই কিন্তু মানুষের ওষুধ কবুতরের জন্য ইউজ করি, আপনারা মনে রাখবেন ডক্সি 100টা ইউজ করি এর পাশাপাশি সিরামিন। তো এটা ডোজটা কীভাবে দিই, আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালবেলা দিই, একটা করে ডক্সি 100 একটা কবুতরের জন্য আর দুটো করে সিরামিন দিয়ে দিই, কিংবা একটা করেও দিতে পারেন আপনারা। হ্যাঁ,
তাহলে আপনার ঠান্ডাটা 2 থেকে 3 দিন শ্বাসকষ্ট থাকলো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো ডক্সি 100 আর সিরামিনটা ঠান্ডার জন্য আমি ইউজ করি। আর এর পাশাপাশি ঠান্ডা না, আপনারা রোগ নির্ণয় করবেন, অন্য রোগও হতে পারে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ার পাশাপাশি আপনার অন্য কোনো রোগ হতে পারে, ওগুলো দেখবেন। আমি ঠান্ডা স্বাভাবিক ঠান্ডা যেটা সেটার চিকিৎসাটা বলছি, এছাড়া আপনারা কিন্তু অন্য সমস্যা যেগুলো সেগুলো আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি আসলে বড় হয়ে যাইব, একটা টপিক নিয়ে অনেকক্ষণ কথা বলতেছি। আর ডিম বাচ্চা যেটা উৎপাদন বেশি করার জন্য আপনারা কিমি কোর্সটা করানোর পরে আপনারা AD3 কিংবা রেনাচল AD3 কিংবা আপনারা জিং ইউজ করতে পারেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ডিম বাচ্চা ভালো উৎপাদন করতে পারবেন খামারে। এটা প্রতি মাসেই করবেন, এই জিং কিংবা AD3 কোর্সটা করে নিলে আপনারা ইনশাল্লাহ ভালো ডিম বাচ্চা পাবেন। শুরুতেই কিন্তু আপনারা বলে দিচ্ছি আমি, কিমির কোষটা হলো কবুতরের লফটের জন্য খুবই উত্তম। আর যে ফক্সের কথাটা, এখানে আরও কিছু প্রশ্ন আমার ছোটো ভাইদের আছে, ওদের কথা হলো ফক্স, কবুতরের কিন্তু ফক্স হইতেছে, কিন্তু আমার লফটে একটা কবুতরের কোনো গোটা কিংবা ফক্সের কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি আপনাদেরকে ফক্সের বিষয়টা দেখাইতে পারতেছি না। তো ফক্সের যে চিকিৎসাটা আমি আসলে কমে করা লাগে, আমার কখনো ফক্স হয় না, মানে মাঝে মধ্যে যদি কোনো মশার কামড় কিনা কিংবা ফক্স জনিত সমস্যাটা আমি এখনও পাইতেছি না, জানি না কী কারণে। কারণ আমার খামারটা আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি, মেইন আসলে খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ফক্সের জন্য সমস্যাটা হতে পারে। আর ফক্স যদিও বা হয়, আমি বিশেষ করে গোটাগুলোর মধ্যে খুঁটে হলুদের গুঁড়া লাগাই দিই, অনেকে হারপিক দেয়, অনেকে ফেস্ট দেয়, তো আসলে আমি জানি না। তবে ফিজিয়ান ফক্স যেই ভ্যাকসিনটা আছে সেটা দিলে আশা করি ফক্সের জন্য সমস্যাটা হবে না। আর আমি আমার এখানে কবুতরগুলো সুস্থ সবল দেখতেছেন, আমি কিন্তু আপনার স্বাভাবিকভাবে ফিজিয়ান যে ভ্যাকসিনটা সেটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, সেই জন্য আমি আপনার এই RDB যে ভ্যাকসিনটা উপজেলা পশুপানীয় অধিদপ্তর এখান থেকে আমি আপনার RDB ভ্যাকসিনটা নিয়ে আসি। RDB ভ্যাকসিনটা আমি চোখের মধ্যে দেই কিংবা মাংসের মধ্যে দেই রানের, তাহলে আল্লাহর রহমতে আমার কবুতরগুলো সুস্থ সবল আছে সম্পূর্ণ সবগুলো কবুতরগুলো। আর এরপরে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, এই ঠান্ডা আর ফক্স আর হলো ডিম বাচ্চা উৎপাদন, ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনারা শুধু এই একটা জিনিস মনে রাখবেন, প্রতি 2.5 থেকে 3 মাসের মধ্যে, এটা আসলে যে রুলস দেওয়া আছে, সময় দেওয়া আছে, ওটা থেকে আমি একটু বাড়াইয়ে বলছি, 3 মাস পরপর করবেন। আমি 3 মাস পরপর করি, 3 মাস পরপর আপনারা মনে করেন খামারে কৃমি কোষটা করাই নেবেন। কৃমি কোষটা করানোর আগে লিভারটনিকটা দিবেন 3 দিন, পরে লিভারটনিক 2 দিন কিংবা 3 দিন দিবেন। আর লিভারটনিক আমি দেই না, তারপর আপনারা দিলে দিতে পারেন, অনেকে দেওয়ার জন্য সাজেস্ট করে, কিন্তু আমি লিভারটনিক দিই না, আমি ডাইরেক্ট কৃমি কোষ দিয়েই 2 দিন পর থেকে আমি আপনার 2 দিন দেই হলো থায়োবিনটা দেই। থায়োবিন দেওয়ার পরে আপনার AD3 কিংবা আপনার আপনার যে কোনো একটা জিং এগুলো দিয়ে থাকি আর কি। তাহলে আমার এই যে আপনার দেখছেন যে আপনার নিচেও দেখছেন অনেক কবুতরের ডিম বাচ্চা একসাথে, তাহলে আপনার ডিম বাচ্চা সম্পূর্ণ কবুতরগুলো। আর আমার লফটে নিচে আপনাদেরকে এখন খুব ভালোভাবে একটা দৃশ্য দেখাতে পারবো, সেটা হলো আমার নিচে যে লফটা দেখছেন প্রত্যেক জোড়া কবুতর আল্লাহর রহমতে ডিম এবং বাচ্চা। এখানের দৃশ্যও আছে, এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে একটা বাচ্চা, এখানে 3টা বাচ্চা, এখানে একটা বাচ্চা আর এখানে হলো 3টা বেবি। এই এই মা কবুতরটা কিন্তু, এই মা কবুতরটা কিন্তু আপনার 3টা বেবি নিয়ে বসে আছে, রিবাজ কবুতর, খুবই ভালো মানের 3টা বেবি নিয়েছে, এই যে 3টা বেবি। এরপরে এখানে লাল ম্যাকপাই 2টা বেবি, এখানে ডিম আছে, এখানে 2টো বাচ্চা আছে, এরপর এখানেও 2টো বাচ্চা আছে। তার মানে মাশাআল্লাহ ভালো ডিম বাচ্চা, আসলে কত পার্সেন্ট বলবো আমি, বলার কিছু নাই। তো আমি উপরওয়ালার কাছে বলি যে 100% ডিম বাচ্চা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ডিম বাচ্চা উৎপাদনের জন্য এই কাজটি করতে পারেন, কিমি কোর্স করায় তারপরে আপনার রেনাসোল AD3 কিংবা আপনার জিং এই ধরনের ভিটামিন কোর্স কিংবা মাল্টিভিটামিনের যে কোনো একটা কোর্স করায় নিলে আল্লাহ রহমতে ডিম বাচ্চা ভালো পাবেন। আর কোনো আর খামার বেশি করে সব খামারিদেরকে বলি, ঠান্ডার সময় আসছে, ঠান্ডা না গরমের সময় এখন, কিন্তু বৃষ্টিটা আসতেছে, কখনো রোদ কখনো বৃষ্টি, তো আপনার বৃষ্টির সময় লফটে যেন আপনার বাইরে থেকে বৃষ্টি যেন না ঢুকতে পারে। আর খামার যারা ফ্লোরিং করে, আমার এখানে আমি দেখাইতেছি, আমার এখানে যে রুমটা আছে, এই যে দেখেন এখানে অনেক কবুতর ছিল, আমি সবগুলো কবুতরই বাড়িতে আসার পরে সেল করে কমাইছিলাম। তো এখানে এই যে বৃষ্টির পানি ঢুকে যেন স্যাঁত সেঁতে না হয়, আমার এই ফ্লোরটা কিন্তু একবারে শুকনা, এই ফ্লোরটা পুরোই শুকনা,
আর আপনারা দেখবেন এই যে তেরপাল টাঙায় রাখছিলাম, দেখুন তেরপালটা ছিঁড়ে ফেলছে, এই সাইডও তেরপাল আছে। তো আপনাদের লফটে যেন কোনোভাবেই বৃষ্টির পানি না ঢুকতে পারে, সেতে বাপটা না হইতে পারে, তাহলে আপনারা ইনশাআল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে। আর আমার লফটে আল্লাহ রহমতে কবুতর অসুস্থ নাই, এই জন্য আপনাদেরকে কোনো চিকিৎসামূলক টিপসগুলো ভালোভাবে একটা কবুতর অসুস্থ থাকলে দেখাইতে পারি যে ভাই এইভাবে এইভাবে এটার এই এই চিকিৎসাটা দিবেন। তো মৌখিক যেই কিংবা কবুতরের এই যে ভিডিও দেখে, কিন্তু অনেকে ভিডিওগুলো দেখতে চায় না, এইভাবে ভিডিও দেখে আপনার কথা শুধু কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমি যেভাবে পালন করি সেভাবেই আপনাদেরকে টিপসগুলো বলছি। আর ফক্সের জন্য যেটা আবারও বলে দিচ্ছি, আপনারা ফক্সের জন্য পিজিয়ন ফক্স একটা ভ্যাকসিন আছে, এটা বাংলাদেশে আছে কি না জানি না, তবে আমি দেই নেই, তবে আমি শুনছি আছে। আপনারা উপজেলায় অবশ্যই আপনারা যোগাযোগ করলে পিজিয়ন ফক্সের ভ্যাকসিনটা পাবেন আশা করি, তো ওইখান থেকে কিংবা কোথাও থেকে নিয়ে নেবেন ভেটেরিনারি থেকে, তাহলে আপনারা পিজিয়ন ফক্সের ভ্যাকসিনটা দিলেও মনে হয় ফক্স থেকে রক্ষা পাবেন, অনেক সময় মশার কামড়ও থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর অবশ্যই কমেন্টস করে আপনারা চিকিৎসামূলক টিপসগুলো ইনশাল্লাহ পাওয়ার জন্য কিংবা কারো কোনো কবুতরের যদি সমস্যা হয় কিংবা যে কোনো পশু পাখির সমস্যা হলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে নাম্বার দিয়ে দিই অনেকেরই, তো নাম্বারে যোগাযোগ করে কিংবা কী সমস্যা দেখে, আসলে আমি মূলত এইভাবে চিকিৎসামূলক টিপসগুলো কম দিই, দেখে শুনে তারপরে চিকিৎসা করা উত্তম। এমনিতেই আপনার বলা ঠিক না, আসলে চিকিৎসাগুলো আপনার আগে পায়খানা দেখে কিংবা কবুতর দেখে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা, তাহলে আমি মনে করি বেস্ট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।